বিদেশি নয়, জনগণের প্রেসক্রিপশনেই হবে জাতীয় নির্বাচন, বলছেন বাবলা। জানাবো বিএনপির জাপা মিশন ব্যর্থ। একতরফা নির্বাচন করলে সরকারকে রুখে দেবে জনগণ, বলছেন ফখরুল। শিগগিরই 3000 রোহিঙ্গা দিয়ে প্রত্যাবর্তন শুরু করতে চায় মিয়ানমার। এবং সর্বশেষ জানাবো ছয় দলের সমন্বয়ে লিবারেল ইসলামিক জোটের আত্মপ্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকে বিদেশি বন্ধু নানা ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে, কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসাবে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো দেশের বন্ধুর প্রেসক্রিপশন নয়, দেশের জনগণের সাধারণের প্রেসক্রিপশন হবে জাতীয় নির্বাচন। বলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যে কোনো বন্ধুর প্রতি রাষ্ট্রের সুপরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি, কিন্তু সংবিধান পরিপন্থী কোনো আবদার নিশ্চয়ই বাঙালি জাতির কাছে গ্রহণ করতে পারে না। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, পার্টির চেয়ারম্যান জি এম কাদের নেতৃত্বে আমরা 300 আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনে আগে জোট মহাজোট গঠন করেও নির্বাচন অংশ নিতে পারেন। তিনি আরো বলেন, 80 দশকে এমপি থাকা অবস্থায় এরশাদের সহযোগিতায় যেমন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি, ঠিক তেমনই বিগত 9.5 বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় শ্যামপুর কদমতলিতে ব্যাপক উন্নয়ন করেছি। বিএনপি জাপা মিশন ব্যর্থ। শেষ পর্যন্ত বিএনপির জাতীয় পার্টির মিশন ব্যর্থ হয়ে গেল। 2014 সালের নির্বাচনের আগেও বিএনপি এরকম একটি পরিকল্পনা নিয়ে গিয়েছিল, সেই পরিকল্পনা আংশিক সফল হয়েছিল। তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি এএইচএম এরশাদকে বিএনপি ম্যানেজ করে ফেলেছিল, আর এ কারণে নির্বাচনের আগে শেষ মুহূর্তে হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। জাতীয় পার্টির সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহারও নির্দেশ দেন। তার নির্দেশনা শুনে অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেন। সে সময় সরকার অনেক কৌশলে হুসাইন মোহাম্মদ এরশাদকে ম্যানেজ করেন এবং জাতীয় পার্টি খণ্ডিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এবারও বিএনপি সেই পরিকল্পনা থেকে এগোচ্ছিল। বিএনপির পরিকল্পনা ছিল খুব পরিষ্কার। তারা মনে করে, শেষ পর্যন্ত যদি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা যায় এবং জাতীয় পার্টি নির্বাচন বর্জন করে, তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন কোনোভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না, ফলে সে নির্বাচন সম্ভব হবে না। এর মাধ্যমে বিএনপি তাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এখন হুসাইন মোহাম্মদ এরশাদ নেই, আর সেই জাতীয় পার্টিও নেই, তাই জি এম কাদের সঙ্গে বিএনপির একাধিক নেতার সখ্যতা থাকার পরেও বিএনপির জাপা মিশন ব্যর্থ হলো। তার কারণ, জাতীয় পার্টিতে এখন বহুমাত্রিক নেতৃত্ব। হুসেন মোহাম্মদ এরশাদের যেমন জাতীয় পার্টিতে নিরঙ্কুশ কর্তৃত্ব ছিল, তিনি স্বৈরাচারী কায়দায় দল চালাতেন, তার কথায় শেষ কথা ছিল, এখন জাতীয় পার্টির অবস্থান তেমন নাই। জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান বটে, তবে এখানে আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নুর মতো নেতাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং ভূমিকা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের স্বার্থে সম্পর্ক বা আওয়ামী লীগের পক্ষের নেতার সঙ্গে কর্ম নয়। এরকম পরিস্থিতিতে যদি জাতীয় পার্টি বিএনপির সঙ্গে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তা কোনোভাবে মেনে নেবে না দলের একটি গুরুত্বপূর্ণ অংশ, ফলে জি এম কাদের নেতৃত্বে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জাতীয় পার্টির মধ্যে আরেকটি বিষয় রয়েছে, তা হলো 90-এ গণ অনুভ্যুত্থানের পর জাতীয় পার্টির বর্তমান তাদের অনেকে নানা রকম নিপীড়নের শিকার হয়েছিল এবং সেই নিপীড়নের মূল হোতা ছিল বিএনপি। কাজেই বিএনপির সঙ্গে তাদের একটি নীতিগত দূরত্ব রয়েছে। বিএনপির সঙ্গে তাদের অনেক নেতার আপোষ করা অসম্ভব, আর এই কারণে জি এম কাদের পুরো দলকে অখণ্ড রেখে নির্বাচন বর্জনের পথে হাঁটবেন, এটা অবাস্তব এবং অসম্ভব। জাতীয় পার্টির অনেক নেতা মনে করেন, শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সেটা জাতীয় পার্টির জন্য মন্দের ভালো। নির্বাচনে জাতীয় পার্টি অশক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হবে, কারণ জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের প্রস্তুতি নিয়ে গুছছে এবং সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি 40-50টি আসনে পাবে বলে ধারণা করা হচ্ছে। এটি তাদের রাজনৈতিক দলকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এরকম বাস্তবতা থেকে জাতীয় পার্টি শেষ পর্যন্ত বিএনপির ডাকে সাড়া দিচ্ছে না, তাই বিএনপি জাপা মিশন ব্যর্থতায় পর্যবেক্ষণ হলো বলেই অনেকে মনে করছেন। একতরফা নির্বাচন করলে সরকারকে রুখে দেবে জনগণ, বলছেন ফখরুল। সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন একতরফা করলে জনগণ তাদের রুখে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, সরকারের মন্ত্রীরা প্রায়ই বলে যে বিএনপি ষড়যন্ত্র চক্রান্ত করছে। ষড়যন্ত্র চক্রান্ত তো তোমরা করছো, এদেশের মানুষের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছো, আবারও সেই ভোটের দিকে যেতে চাও যেন আগের মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁকা মাঠে ট্রফি নিয়ে চলে যেতে পারো। কিন্তু এদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, তেমন চেয়ার করতে দেওয়া হবে না। এবার আর ওয়াক ওভার পাবে না আওয়ামী লীগ, এবার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি বলেন, আপনারা
আমরা প্রতিরোধ করে তুলুন এই ভয়াবহ শক্তি জাতিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চলছে, সেই ভয়াবহ সরকার অবশ্যই প্রতিরোধ করে তুলতে দমন করতে হবে, বিজয় দমন করতে হবে, অঙ্গীকার করতে হবে যে জিততে আমাদের হবে, এছাড়া বিকল্প কিছু নেই। তিনি আরো বলেন, নেতাকর্মীরা আন্দোলনে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে সরকার এখন প্রমোদা গুনছে, সরকার ভয় পেয়েছে, ভয় পাওয়ার কারণ তারা মরিয়া হয়ে উঠেছে, কিন্তু গণতন্ত্রের সৈনিকদের পদদুস্থ করা যায়। কিছুদিন আগেও সরকার বলেছে বিএনপি নেই, এখন যখন বিএনপি মাটি খুঁড়ে বেরোচ্ছে তখন তারা আমাদের প্রমোদ গুনতে শুরু করেছে। তাই আজকে লক্ষ্য একটাই, আন্দোলন সংগ্রাম বিজয় অর্জন করে ফিরে আসতে হবে। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আজ পত্রিকায় প্রকাশিত একটি খবর আমাকে তাড়িত করেছে, একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল পাস করে আইনজীবী হিসেবে জয়েন করেছে, আদালতে সে সিনিয়র থেকে কাছ থেকে 500 টাকা করে পায়, তাতে তার সংসার চলে না, পরিবারের ভরণ পোষণও করতে পারে না, সেজন্য শুক্র শনিবার মোটরসাইকেল রাইড করে, সে একটি রুটি একটু ডিম খেতে পারে না ঠিক মতো, এ হচ্ছে দেশের বর্তমান অবস্থা, এটাই দেশের সত্যিকার চিত্র। মির্জা ফখরুল বলেন, তাদের পকেটে টাকা ভরেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, বাড়িঘর তৈরি করেছে, সেটিকে বজায় রাখার জন্য তারা ক্ষমতাকে অন্যায় ও বেআইনিভাবে জোরে করে দখল করেছে। শিগগিরই 3,000 রোহিঙ্গা দিয়ে প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার। পাইলট প্রকল্পের আওতায় শিগগিরই কিছু রোহিঙ্গাকে প্রত্যাবাসন করতে রাজি হয়েছে মিয়ানমার। প্রথম ব্যাচ দেশে ফেরিফাইড 3,000 রোহিঙ্গা দিয়ে প্রত্যাবাসন শুরু করতে চায়। দায়িত্বশীল কূটনৈতিক জানান, মিয়ানমারের সঙ্গে ভালো আলোচনা হয়েছে, তারা যত শিগগিরই সম্ভব না প্রত্যাবাসন করতে শুরু করতে চায়। আমরা প্রত্যাবাসন শুরু করতে চাই, আলোচনা করতে চাই, ফেরিফাইড 3,000 রোহিঙ্গা দিয়ে প্রত্যাবাসন শুরু হবে প্রথম ব্যাচের টার্গেট, এটা যত দ্রুত সম্ভব হতে পারে, নির্দিষ্ট করে এটা বলা যাচ্ছে না, এটা কতদিনের মধ্যে হতে পারে, এরপর কত পরবর্তী ব্যাচে 5,000 বা তার পরের 7,000 করে হতে পারে, এই সংখ্যাগুলো যে হারে সেটা এখনো নিশ্চিত করে বলা ঠিক হবে না। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর আগে রোহিঙ্গাদের মনোবল বাড়াতে হবে বলে জানান এই কূটনীতিক। তিনি বলেন, যাদের প্রত্যাবাসন করা হবে তাদের আগে কনফিডেন্স বিল্ডিং করতে হবে, তারপর তাদের মধ্যে যারা স্বেচ্ছায় যেতে চায় তাদের পাঠানো হবে, আমরা টেকসই প্রত্যাবাসন করতে চাই যেন প্রথম ব্যাচের পর পরবর্তী ব্যাচ যেতে পারে। মিয়ানমার থেকে একটি প্রতিনিধি দল কক্সবাজার এসে রোহিঙ্গাদের মনোবল বাড়ানোর বিষয়ে কাজ করার কথা বলেছে। মিয়ানমারের প্রতিনিধি দলের কক্সবাজার সফরের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এই কূটনীতিক বলে, তারা আসবে, আমরা চাই তারা এসে রোহিঙ্গাদের আগ্রহী করে তুলুক, তাদের নিশ্চয়তা দিক, প্রত্যাবাসনের আগে আমাদের মূল টার্গেট রোহিঙ্গাদের কনফিডেন্স বিল্ড করা। অতীত অভিজ্ঞতায় দুবার প্রত্যাবাসনের কাছে গিয়েও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে না পাঠাতে পারার কথা স্মরণ করিয়ে দেন এই কূটনীতিক। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারের অনুবিভাগের মহাপরিচালক মিয়া মোহাম্মদ ময়ুর কবির ঢাকার পক্ষে নেতৃত্ব দেন। অন্যদিকে নেপিটোর প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন দেশটির মহাপরিচালক পলিটিক্যাল AUNGK। জিনের ভূমিকায় 2017 সালের নভেম্বরে প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। 2018 সালের নভেম্বরে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়, উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সে উদ্যোগটি ব্যর্থ হয়। পরবর্তী সময়ে চীনের মধ্যস্থতায় 2019 সালের আগস্টে দ্বিতীয় দফায় প্রত্যাবাসন উদ্যোগও ব্যর্থ হয়। ওই সময় রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানায় রোহিঙ্গারা, ফিরে যেতে অপারগতা প্রকাশ করে তারা। 7 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো অগ্রগতি হয়নি। চলতি বছর নতুন করে আবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করছে চীন। তারই অংশ হিসাবে এপ্রিলের মাঝামাঝিতে কুনমিংয়ে বাংলাদেশ ও মিয়ানমারে নিয়ে বৈঠক করছে চীন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় রোহিঙ্গাদের একটি দল নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাখাইন সফর করবেন। সিদ্ধান্ত অনুযায়ী গত 5 মে বাংলাদেশ সরকারের প্রতিনিধি ও রোহিঙ্গা প্রতিনিধিরা রাখাইন সফর করেন। ফিরতি সফরে রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধিতে মিয়ানমারের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল, কিন্তু সাইক্লোন মোখার কারণে সেটি পিছিয়ে দেয় মিয়ানমার। পরবর্তীতে গত 25 মে 14 সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজার ঘুরে যান। 2017 সালের 25 আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল 4 লাখের অধিক রোহিঙ্গা। এছাড়া প্রতি বছর নতুন করে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে। 6 দলের সমন্বয়ে লিবারেল ইসলামিক জোটের আত্মপ্রকাশ। মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ও বিদেশি হস্তক্ষেপ রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে 6 রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে লিবারেল ইসলামিক জোট। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সংবাদ সম্মেলনে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জোটের দলগুলো হল সম্প্রতি নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্য জোট, আশিক কিনে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল, কৃষক শ্রমিক পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি। সংবাদ সম্মেলনে শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ, মাইজ ভান্ডারীকে জোটের চেয়ারম্যান ও মিসবাহুর রহমান চৌধুরীকে নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র এবং অন্যান্য সদস্য দলের প্রধানকে কো চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলেও জানান তিনি।
এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামিক জোটের দলগুলো হলো সম্প্রতি নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্য জোট, আশিকিনী আউলিয়া পরিষদ, বাংলাদেশ জনদল, কৃষক শ্রমিক পার্টি ও ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি। সংবাদ সম্মেলনে শাহজাদা সৈয়দুল সাইফুদ্দিন আহমেদের নাইস ভান্ডারীকে, জোটের চেয়ারম্যান ও মিসবাহুর রহমান চৌধুরীকে নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র এবং অন্যান্য সদস্য দলের প্রধানমান কো চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কো চেয়ারম্যান ফারহানাজ হক চৌধুরীকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।